हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल एन कुकिंग होम। आज मजादार एवं सुस्वादु अनारस भर्ता रेसिपि आपनादेर साथे शेयर करब। अनारस भर्ता तैरी करार जन्य एखाने आमी एकटा बाटिते टुकरो करे अनारस केटे नियेछि। चेष्टा करबेन छोटो छोटो टुकरो करे काटार, ताहले अनारसटा भालो हबे खेते। आर एखाने आमी 2 टेबिल चामच परिमाण कासुंदी नियेछि, एखाने नियेछि सादा लवण, एखाने नियेछि मरिचेर गुड़ा, एखाने 2टा काचा मरिच आमी टुकरो करे केटे नियेछि, एखाने नियेछि बीट लवण आर आछे लेबु। এখনই আমি আনারস ভর্তাটা শুরু করব। এখানে আমি 2টা কাঁচা মরিচ দিয়ে দেব, টুকরো করে কেটে রেখেছি। আর এখানে সামান্য একটু পরিমাণ মিট লবণ দেব। দিয়ে আমি এখান থেকে কাসুন্দিটা দেব। মরিচের গুঁড়াটা দেব অল্প। যদি ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে চান তাহলে একটু কম দিবেন। আর এখানে একটু সাদা লবণ দিয়ে দিব। দিয়ে এটা আমি ভালোভাবে মেখে নিব। আর একটু লেবু রস দিয়ে দিব। এবার আমি সুন্দর করে মেখে নিব। এভাবে আমি সুন্দর করে আনারসটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এভাবে করলে একবার খেয়ে দেখবেন কেমন লাগে। এটা খুবই ভালো লাগে খেতে। প্রতিনিয়ত একভাবে না খেয়ে অন্যান্য রকম করে আনারস ভর্তাটা করে দেখবেন, খুবই সুস্বাদু হয়। সব উপকরণগুলো আমি পরিমাণ মতো দিয়ে ভর্তাটা তৈরি করে ফেলেছি। আপনারাও চেষ্টা করবেন উপকরণগুলো সঠিক পরিমাপে দেওয়ার, না হলে কোনোটা বেশি কোনোটা কম দিলে খেতে ভালো লাগবে না। এভাবে তৈরি হয়ে গেল আমার আনারস ভর্তা।